আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমি তোমাদের বড় বড় নাই তোমাদেরকে মাঝে আমি আবার এসেছি আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণী ইংলিশ মূল বই নিয়ে আলোচনা করব। মূল বই ইউনিট ফিফটিন দেখো ইউনিট ফিফটিন হ্যাপি বার্থডে তোমাদের গুরুত্বপূর্ণ একটা সিন প্যাসেজ এটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের আসলে এই মূল বই এই ইংলিশ টেক্সট বইটা এখান থেকে তোমাদের আঠান্ন নম্বর থাকে কত নম্বর আঠান্ন তোমাদের একশো নম্বরের মধ্যেই আঠান্ন নম্বর এই মূল বই থেকে থাকে এবং এই মূল বইয়ের পুঁথির লাইন তোমার আঠার্ন নম্বরের জন্য তোমাদের পুঁতির লাইন ভালো করে পড়তে হবে পুঁথিটির লাইন যদি ভালো করে পড়ো তোমরা এখান থেকে তোমার রিয়ারেন্স পেতে পারো ডাব্লু এচ পেতে পারো তারপর প্যাসেজটা যদি আসে তাহলে তো প্যাসেজ যে ফলস মেসিং কোশ্চেন কম্পোজিশন সবগুলো এখান থেকেই পাবা যার কারণে প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ আর প্যাসেজটি পড়ার আগে আমাদের কিছু ওয়ার্ড জানতে হবে গুরুত্বপূর্ণ ওয়ার্ড জানতে হবে দেখো কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড তো আমাদের এখানে দিছি দেখো সাম ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং উইথ সিনেনিয়াম মানে সমর্থক শব্দসহ এবং মানে সহ কিছু ওয়ার্ড এখানে আসে যেমন দেখো ওয়ার্ড মিনিং সিনেনিয়ম স্পেশাল মানে বিশেষ সেলিব্রেট মানে উদযাপন করা ব্রিং মানে আনয়ন করা বা নিয়ে আসা রেফ্ট মানে মোড়ানো যেটাকে কভার্ট বলা হয় ইমফোয়থেন গুরুত্বপূর্ণ স্পেন্ট মানে কাঠানো বা ব্যয় ব্যয় করা ফান মানে আনন্দ ওয়েস মানে উপায় বিভিন্নভাবেই হ্যাঁ তা আসলে দেখো তোমরা আসলে এগুলো ওয়ার্ডগুলো ভালো করে দেখে নাও হুম ওয়ার্ডগুলো ভালো করে দেখে নাও তারপর আমরা মূল বই টেক্সট বই যাব আচ্ছা সম্ভবত দেখো তোমরা চলো আমরা আমাদের এখানে মূল বইয়ে যাই আচ্ছা প্যাসেজটা আলোচনা করার আগেই আমরা এখানে পিকচার কিছু আছে আমাদের দেখতে পাচ্ছি যেখানে কিছু পিকচার পিকচার আলোচনা করি আগে আমরা দেখি এখানে সম্ভবত কোনো মেয়ের একটা জন্মদিন মেয়ের হাতে ডানে দেখো সম্ভবত মা এবং বাইয়ে তার বাবা আছে এবং ডানে কিছু বন্ধু এবং বান্ধবী আসে বাইরের কিছু বন্ধু বান্ধবী আসে আচ্ছা এবার নিচে দেখতেছি তিনটি আসলে এখানে তিনটি পিক্সার দেখতেছি বিভিন্ন কালার দিয়ে কালার সাধারণত কিছু উপহার হবে কালার পেপার দিয়ে মোড়ানো আছে এগুলো হ্যাঁ আচ্ছা চলো এখন আমরা প্যাচটি পরবো দেখো এ পার্সনস বার্থডে ইজ এ স্পেশাল ডে বলছে একজন ব্যক্তির জন্মদিন এটা বিশেষ দিন স্পেশাল মানে বিশেষ ডে মানে দিন দেখা স্পেশাল দেখো এখানে পার্সন কিছু জানবা আমি তোমাদের কাছে নাউন এবং ভার ব্যবহার অধ্যায় দেখেছি বলছি তোমাদেরকে যে নাউনের সামনে একজেক্টিভ বসে দেখো ডে নাউন তার সামনে স্পেশাল আছে তার আরে অ্যাকজেক্টিভ হ্যাঁ তাহলে এ পারসন্স বার্থডে ইজ এ স্পেশাল ডে যদি আসলে স্পেশাল ডে কেমন করে উত্তর পাও দেখো একজন ব্যক্তির জন্মদিন একটা বিশেষ দিন কেমন দিন বিশেষ দিন দেখো স্পেশাল মানে কেমন বিশেষ দিন বিশেষ দিন তাহলে হচ্ছে স্পেশালটা একজিকটিভ দেখো এ পারসন্স বার্থডে ইজ এ স্পেশাল ডে একজন ব্যক্তির জন্মদিনের বিশেষ দিন দিস ইজ দ্য ডেট এটা হয় একটা তারিখ হোয়েন বা দিন হোয়েন দ্য পার্সন ওয়াজ বন্ড যখন ব্যক্তি জন্মগ্রহণ করে ফিফল রাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে সমগ্র ব্যাপিয়া ব্যাপিয়া মানুষগুলো সেলিব্রেট মানে উদযাপন করে তোমাদের কাছে আগেই বলছি সেলিব্রেট মানে উদযাপন করা উদযাপন করে বার্থডে জন্মদিন ইন ডিফারেন্ট ওয়েস ডিফারেন্ট মানে বিভিন্নভাবে ওয়েস বিভিন্ন ওয়েস মানে ভাবে বিভিন্নভাবে জন্মদিন উদযাপন করে ইন মেনি কান্ট্রিজ বিভিন্ন দেশে ফিফল মানুষগুলো সেলিব্রেট উদযাপন করে উইথ এ কেক তাহলে আমি কি লাইনটা কী বুঝলাম বিভিন্ন দেশের মানুষগুলো জন্মদিন উদযাপন করে একটি কেক দিই আচ্ছা দেয়ার আর ক্যান্ডেলস অন দ্য কেক কেকের উপরে কি মোমবাতি থাকে দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল ফর ইস ইয়ার অফ দ্য পার্সন লাইফ বলছে এখানে এখানে বলছে আবার ভালো করে দেখো দেয়ার ইজ ওয়ান ক্যান্ডেল একটি করে মোমবাতি থাকে ফর ইস ইয়ার অফ দ্য পারসন ব্যক্তিটির যত বয়স ধরো ব্যক্তি পাঁচ বছর বয়স তা পাঁচটি মোমবাতি থাকবে বা সাত বছর বয়স সাতটি মোমবাতি থাকবে আচ্ছা তারপর দেখো পিপল মানুষ সিং এ সং ফর দ্য পার্সন মানুষ বলতে এখানে কোন মানুষগুলো যে যে মানুষগুলো বা যে তার বন্ধু বান্ধবী যারা তার জন্মদিনে আসে যার জন্মদিন হয় যার জন্মদিনে যারা আসে হ্যাঁ তারা এখানে গান গায় দেখো পিপল সিং এ সং মানে মানুষগুলো গান গায় কী কে ওই ব্যক্তির জন্য অ্যাট দ্য ইন্ড অফ দ্য সং গানের শেষে অ্যাট দ্য ইন্ড অফ মানে শেষে অফ দ্য সং গানের শেষে দ্য পার্সন মানে ওই ব্যক্তি যার জন্মদিন হয় ব্লো আউট ব্লো আউট মানে নিভানো নিভিয়ে ফেলে দ্য ক্যান্ডেল মোমবাতি নিবি এফল তো এতটুকুর মধ্যে আমরা কী শিখলাম শিখলাম যে একটা জন্মদিন হচ্ছে এটা মানুষের একটা বিশেষ দিন এটা ওই দিন হ্যাঁ দিনে মানুষ জন্মগ্রহণ করে সমগ্র পৃথিবীর মানুষগুলো জন্মদিন বিভিন্নভাবে উদযাপন করে অনেক দেশের মানুষ এটি কেক দিয়ে জন্মদিন উদযাপন করে আচ্ছা এবং কে কেকের ওপর মোমবাতিও থাকে আচ্ছা এবং মোমবাতি কতটা থাকে ব্যক্তি যত বয়স ততটি মোমবাতি থাকে আচ্ছা আবার মানুষগুলো গান গায় কোন মানুষগুলো যে মানুষগুলোকে ইনভাইট করানো হয় যাদেরকে ইনভাইট করানো হয় তারা এখানে এসে গান গায় আচ্ছা গানের শেষে কি করে যারা মোমবাতি কী কারা ওই যার জন্মদিন হয় সে মোমবাতি নিভিয়ে ফেলে তারপর দেখো এবার ইন সাম কান্ট্রিজ কিছু দেশে ইজ অফেন এ পার্টি ফর সাইলস বার্থডে আছে ইনসাম ইন সাম কান্ট্রিজ কিছু দেশে জার ইজ অফেন প্রায় এ পার্টি হয়ে থাকে ফর এ সাইলস বার্থডে মানে শিশুর জন্মদিন উপলক্ষে পার্টিও হয়ে থাকে দ্য চাইল্ডস ফ্রেন্ড ওই শিশুর বন্ধুগুলো কাম টু দ্য হোম বাড়িতে আসে কার বাড়িতে আসে যা জন্মদিন তার বাড়িতে আসে আচ্ছা আচ্ছা তারপর দেখো দ্যার ইজ স্পেশাল ফুড লাইক সুইটস বলছে জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু খাবার থাকে কীরকম খাবার মিষ্টি জাতীয় কিছু খাবার থাকে দ্য চিলড্রেন বাচ্চাগুলো প্লে গেমস খেলা খেলে অ্যান্ড সিং গান গায় দ্য ফ্রেন্ডস বন্ধুগুলো অফেন প্রায় ব্রিং মানে নিয়ে আসে তোমাদেরকে বলেছি ব্রিং মানে নিয়ে আসা নিয়ে আসে কি এ বার্থডে গিফট জন্মদিনে উপহার নিয়ে আসে ফর দ্য চাইল্ড শিশুর জন্য দ্য গিফট এই জন্মদিন উপহারগুলো আর রাফট মোড়ানো থাকে ইন কালারফুল পেপার মানে বিভিন্ন রঙের রঙের যে বিভিন্ন রঙের যে পেপারগুলো আছে কাগজগুলোতে আছে এগুলো দিয়ে মোড়ানো থাকে দ্য গিফট সাধারণত উপহারগুলো মেবি মেবি মানে হতে পারে কি হতে পারে টয় খেলনা হতে পারে বুক বই হতে পারে অর সাম ক্লোথ কিছু পোশাকও হতে পারে আচ্ছা ইন সাম কান্ট্রিজ আবার কিছু কিছু দেশে তার ফ্রেন্ডস বন্ধুগুলো কি করে ডু নট ব্রিং গিফট তারা উপহার নিয়ে আসে না আচ্ছা